এটা একটা ইউনিক কেস, ইট ইজ এ চ্যালেঞ্জ যেটা আমরা ইউনাইটেড হসপিটাল নিয়েছিলাম। আসলে ওর প্রথম দিকে জ্বর ছিল, একদিন দুই দিন ওষুধ খাওয়ায় জ্বর কমে না, চার দিনের দিনে জ্বর কমলো। জ্বর কমার পর দেখি ওর পেট ধীরে ধীরে ফুলতেছে আর হাত পা চিকন হয়ে আসতেছে, আর বলে যে আমার পেট ব্যথা, পেট ব্যথা। কোথায় ব্যথা? ও হাত দিয়ে দেখাই দিল ডান সাইডে, যে আমার এখানে ব্যথা। সাথে সাথে আমি ডাক্তারের কাছে নিলাম ওখানে রংপুরে। উনি ওর দুটা টেস্ট দিলেন, দেওয়ার পর উনি পরে বললেন যে এরকম ওর লিভারে টিউমার, বড় ছোট মিলে টিউমার আছে। আমাদের সাথে সাথে ঢাকায় উনি রেফার করলেন। সাড়ে চার বছরের বাচ্চা মেধা, সে আমার কাছে আসে। আমার কাছে আসার পরে আমি তার পরীক্ষা নিরীক্ষা সব দেখি, বা সব দেখার পরে আমি দেখতে পাই তার লিভারের ডান পাশে, লিভারের দুটো অংশ, একটা বাম একটা ডান, তার লিভারের ডান পাশে অংশে টিউমার আছে। এবং সে অনেক জায়গায় ঘুরেছে, সে অনেক হসপিটালে গিয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছে, কেউ সাহায্য কর মানে সাহস করেনি এই টিউমারটাকে সার্জারি করা। তো আমি বাচ্চাটাকে দেখি, ভালো করে তার পরীক্ষা নিরীক্ষাগুলো যাচাই বাছাই করি, এবং আমি একই সাথে আমার হেপাটোলজি টিমমেট ডাক্তার হাশিম রব্বির সাথে আমি কথা বলি জিনিসটা নিয়ে, এবং আমরা দুজন মিলে এই সিদ্ধান্তে উপনীত হই যে হ্যাঁ, আমরা বাচ্চাটার অপারেশন করব। এবং এই ক্ষেত্রে একটা বড় জিনিস হচ্ছে, যেহেতু সাড়ে চার বছরের বাচ্চা, বাচ্চা অ্যানেস্থেশিয়া একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়ায়, এবং তার পোস্টঅপারেটিভ কেয়ারটা। তখন আমি আমাদের ইউনাইটেড হসপিটাল অ্যানেস্থেশিয়া সুদক্ষ যে অ্যানেস্থেশিয়া টিম আছে তাদের সাথে কথা বলি, তারা আমাকে অভয় দেন যে উই ক্যান গো হেড। এবং একই সাথে আমাদের পেডিয়াট্রিক আইসিইউ ডাক্তার মুশির রহমান সাহেবের সাথে কথা বলি, সিনিয়র কনসালটেন্ট, উনিও বলেন যে উনি সব রকমের সাহায্য উনি আমাকে দিবেন। এবং সর্বোপরি আমাদের ইউনাইটেড হসপিটালের ম্যানেজমেন্ট আমাকে অভয় দেন যে আই ক্যান গো হেড, অ্যান্ড সবার এই সাপোর্টের কারণে আমি চ্যালেঞ্জটা নিতে সাহস করি। আমরা মেধার সার্জারি করি, এবং সার্জারির সময় আমরা লিভারকে আমরা আটটা সেগমেন্টে ভাগ করি। এর মধ্যে লিভারে আমরা তিনটা সেগমেন্ট, মানে তিনটা ভাগ, যেটা আটটা ভাগ থাকে, আমরা তিনটা ভাগকে আমরা মেধার ফেলে দিই। ফেলার পরে মেধা পোস্টঅপারেটিভে পিআইসিউতে থাকে, দুই দিন থাকে, থাকার পর সে কেবিনে শিফট হয়, এবং সবার দোয়ায় এবং সবার সহযোগিতায় আমার অ্যানেস্থেশিয়া টিম, আমার পেডিয়াট্রিক্সের টিম, আমার নার্স, আমার পিসিএস, সবার, এভরিওয়ান, এই প্রতিটা মানুষ হাসপাতালের চিকিৎসা সেবার সাথে জড়িত প্রতিটা মানুষের মানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কারণে মেধা সুস্থ হয়ে সে বাসায় চলে যায়। আজমল স্যার এখানে সব কিছু ব্যবস্থা করছে আমাদের জন্য। আমি তো ভাবতেই পারিনি যে আমার মেয়ের জন্য এত ভালো ব্যবস্থা একটা হবে, এত সুন্দরভাবে এখানে অপারেশন হবে, সাকসেসফুল হবে, এখানে এত সাহায্য সহযোগিতা পাইছি, আমি তো ভাবতেই পারিনি। এই হসপিটাল আমাদের আর্থিকভাবে অনেক সাহায্য সহযোগিতা করেছে, এর জন্য আমি খুব কৃতজ্ঞ। এবং মেধার টিউমারটা হচ্ছে হ্যাপাটোব্লাস্টোমা, এটা যে চাইল্ডহুড ম্যালিগন্যান্ট টিউমার বলি আমরা, যেটাকে বাচ্চাদের কিছু ক্যান্সারের টিউমার যেটা তার মধ্যে একটা, কিন্তু আমরা টিউমারটা সম্পূর্ণরূপে তার ফেলাই দিই, কোনো টিউমারের জীবাণু এবং তার যেমন হিস্টোপ্যাথোলজি বলি তাতেও তার কোনো টিউমার জীবাণু আর অবশিষ্ট ছিল না। সুতরাং মেধা সুস্থ হয়ে বাসায় গিয়েছে, এবং আপনারা সবাই দোয়া করবেন যেন মেধা বাকি জীবনটাও সুস্থভাবে কাটাতে পারে। ধন্যবাদ।